আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটি স্পিকার রিভিউ করব যেটি বাংলাদেশে খুব রিসেন্টলি এসেছে। দারুণ একটি স্পিকার, এই এফএনডি স্পিকারের নাম সবার জানা। এটি মাইক্রোল্যাবের পাশাপাশি কিন্তু এফএনডি এখন অনেক পপুলার এবং এই স্পিকারের মানগুলো কিন্তু অনেক ভালো। সফট সাউন্ড, ক্লিয়ার সাউন্ড এবং লাউড সাউন্ডও কিন্তু পেয়ে যাবেন এবং সব ধরনের অপশন কিন্তু এই স্পিকারে রয়েছে। কারা এই স্পিকারটি কিনবেন এবং কাদের জন্য হবে এই স্পিকারটি দারুণ একটি স্পিকার, থাকবে মতামত এবং এর প্রাইস, এই সব জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমরা এই স্পিকারটি আনবক্সিং করলাম, দেখতে দারুণ। এবং এখানে যে পিছনে অপশনগুলো রয়েছে তার মধ্যে দেখুন, প্রথমে বেজের অপশনটা পাবেন, এটি আলাদাভাবে বেজও কন্ট্রোল করা যায়। আর এই স্পিকারটিতে স্যাটেলাইটগুলো আপনারা নিচের দিকে লাগাবেন, আর উপরের দুটো যে পোর্ট রয়েছে সাদা এবং লাল, এটি কিন্তু অক্সিলারি পোর্টে লাগাবেন। তো দেখুন, এই হচ্ছে স্পিকার। এই স্যাটেলাইটগুলো আপনারা কিন্তু ওয়ালে হ্যাং করতে পারবেন। সো যারা ওয়ালে হ্যাং করতে চান তাই সেই অপশনটাও কিন্তু এখানে রয়েছে। এই স্পিকারটিতে আপনারা ওয়াট হিসাবে পাবেন 46 ওয়াট RMS এবং এখানেই হার্জ হিসাবে থাকবে 20 হার্জ। এই স্পিকারটিতে আপনারা কিন্তু এলইডি পাবেন, আমরা একটু পরে অন করে দেখব এলইডি। দেখতে কিন্তু স্পিকারটি দারুণ এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে গেট আপটি কিন্তু একটু ডিফারেন্ট। এই এফএনডির স্পিকারগুলো কিন্তু বাজারে এখন অনেক বেশি পপুলার এবং কম প্রাইসের মধ্যে কিন্তু দারুণ সাউন্ড সিস্টেম এবং সব কিছু কিন্তু এখানে রয়েছে। এই স্পিকারটিতে ওয়াও, দেখুন দেখতে দারুণ এবং এটি মাল্টি কালার রয়েছে। দেখতে আসলেই অসাধারণ একটি স্পিকার এবং সাউন্ড কোয়ালিটিও কিন্তু অনেক বেটার পাবেন, আমরা আপনাদেরকে শোনাবো শেষে। তবে তার আগে ভিডিও ছেড়ে যাবেন না, তাহলে কিন্তু আপনারা এই সাউন্ড শুনতে পারবেন না এবং বুঝতে পারবেন না। তো দেখুন, এখানে কিন্তু আপনারা ইউএসবিতে এই স্পিকারটি কিন্তু রান করতে পারবেন এবং কার্ড রিডার দিয়ে বাজাতে পারবেন। এবং এই স্পিকারে কিন্তু আপনারা ব্লুটুথ পাচ্ছেন, যেটি 5.0 লেটেস্ট ব্লুটুথ কানেকশান এখানে পাবেন। FM রেডিও রয়েছে। তো সব কিছু কিন্তু মাল্টিমিডিয়া সিস্টেম কিন্তু এই স্পিকারে রয়েছে। তো সব দিক বিবেচনা করে কিন্তু আমি মনে করি যারা 5000 থেকে 6000-এর মধ্যে কোনো স্পিকার কিনতে চান তারা কিন্তু এই স্পিকারটি প্রিফার করতে পারেন, কারণ এই স্পিকারটি মোবাইল দিয়ে যেমন বাজাতে পারবেন তেমনি কিন্তু আপনারা টিভির সাথে ইউজ করতে পারবেন এবং কম্পিউটারের সাথে ইউজ করতে পারবেন এবং প্লাজমা টিভি এবং লেটেস্ট যে টিভিগুলো রয়েছে এলইডি টিভি, সেগুলোর সাথেও কিন্তু আপনারা এটি ভালোভাবে ইউজ করতে পারবেন। এটির সাউন্ড সিস্টেম কিন্তু অনেক বেটার। এখানে দেখুন স্যাটেলাইটগুলোতে কিন্তু যে সাইজটা রয়েছে সেটি হচ্ছে 3 ইঞ্চ এবং সাব উফারে যে সাইজটি রয়েছে সেটি হচ্ছে 5.25 ইঞ্চ। এবং এই স্পিকারটি কিন্তু ইজি টু ক্যারিও হবে, কারণ এটির ওয়েট মাত্র 3.340 অর্থাৎ 3.5 কেজির কম। সো এটি কিন্তু আপনারা চাইলে কিন্তু ক্যারি করতে পারবেন, সেই দিক থেকেও কিন্তু বেটার অপশন এখানে রয়েছে। এই স্পিকারটি কিন্তু যেমন দেখতে তেমনই কিন্তু সাউন্ড কোয়ালিটি। এখানে কিন্তু আপনারা সফট সাউন্ড পাবেন এবং এটির বেজ অনেক বেটার থাকবে। যেহেতু এটি উফারটি অনেক বেটার সেহেতু কিন্তু আপনারা এটি কিন্তু সাউন্ড কোয়ালিটি ফাটবে না, আপনারা নিজেরাই শুনতে পারবেন। তাই এই স্পিকারটিতে কিন্তু আপনারা দুটি অপশনই পাচ্ছেন, অর্থাৎ রিমোট দিয়েও চালাতে পারবেন, আবার উপরের বাটনগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে বাটনেও কাজ করতে পারবেন। এখন আমরা শুনবো এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি।